আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি তারাক মাহমুদ সজীব আলখায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে 2016 সাল থেকে কর্মরত আছি মূলত আমি আলখায়ের ফাউন্ডেশনের প্রথম দিন থেকে আলখায়ের ফাউন্ডেশনের সাথে আছি এবং 2016 সালে আলখায়ের ফাউন্ডেশন অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করে তার ধারাবাহিকতা আমরা 2018 সালে আগস্ট মাসে অ্যাজ এ ইন্টারন্যাশনাল এনজিও হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট থেকে আমরা রেজিস্ট্রেশন পাই এবং তারপর থেকে আমাদের কার্যক্রম চলমান আছে আলখায়ের ফাউন্ডেশন মূলত আমরা বাংলাদেশে কয়েকটি সেক্টরে কাজ করে থাকতেছি এই সেক্টরগুলোর ভিতরে মূল সেক্টর হচ্ছে লাইভলিহুড ইমার্জেন্সি রেসপন্স হেলথ এডুকেশন রিলিজিয়াস প্রজেক্ট সিজনাল প্রজেক্ট প্রত্যেকটি প্রজেক্টের আন্ডারে আমাদের অনেকগুলো কার্যক্রম রয়েছে যেমন লাইভলিহুড প্রজেক্টের ভিতরে রয়েছে আমাদের অরফান স্পন্সরশিপ প্রোগ্রাম ডাউরি ফ্রি ম্যারেজ প্রোগ্রাম হুইল চেয়ার সুইং মেশিন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো সরাসরি লাইভলিহুডের মাধ্যমে আমরা মানুষজনের জীবন মান উন্নয়নে আমরা কাজ করে আসতেছি সরাসরি পাশাপাশি অরফেন স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় রয়েছে আমাদের আরেকটি প্রোগ্রাম হাফেজ স্পন্সরশিপ প্রোগ্রাম এই হাফেজ স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় বর্তমানে বাংলাদেশে আমাদের 1000-এরও অধিক বাচ্চা সারা বাংলাদেশে এদেরকে আমরা হেফজে তাদের সরাসরিভাবে আর্থিক সহায়তা প্রদান করে আসছি এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা আলখায়ের ফাউন্ডেশন 2017 সাল থেকে করে যাচ্ছে সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে 2017 সাল থেকে কিন্তু আলখায়ের ফাউন্ডেশন অফিসিয়ালি কাজ করে আসছে যেখানে অন্যান্য প্রতিষ্ঠান কোনো পার্টনার বা অন্য কোনো থ্রোতে বা আনঅফিসিয়ালি কাজ করে আসছে সেখানে আলখায়ের ফাউন্ডেশন সরাসরি 2017 সাল থেকে ক্যাম্পে কাজ করে আসছে এবং তার ধারাবাহিকতা আজও আমাদের কাজ চলে যাচ্ছে আমাদের একটি ক্লিনিক রয়েছে ক্যাম্পের ভিতরে যেখান থেকে প্রতিদিন আমাদের 1.5 থেকে 2 শতাধিক আমাদের রোহিঙ্গা ভাই বোনদেরকে আমরা বিনা পয়সায় সহায়তা দিয়ে আসছি এর পাশাপাশি রয়েছে আমাদের মসজিদ নির্মাণ আমরা ইতিমধ্যে বাংলাদেশে প্রায় শতাধিক মসজিদ আমরা তৈরি করেছি আমরা এই পর্যন্ত প্রায় 70 থেকে 80টির মতো আমরা হাউস বিল্ডিং তৈরি করেছি এবং নানান কার্যক্রম আলখায়ের ফাউন্ডেশনে রয়েছে এবং আমার বর্তমানে 64টি জেলার ভিতরে 55টি জেলা আমাদের কার্যক্রম বর্তমান এবং প্রত্যেকটি কার্যক্রম কিন্তু আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরাসরি সহযোগিতায় প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কাজগুলো ডেলিভারি করে আসছি যার ফলে আমাদের সহায়তা সুষম বন্টন এটা নিশ্চিত করার জন্য আলখায়ের ফাউন্ডেশন সবসময় সচেষ্ট এবং আমরা সবসময় চেষ্টা করি প্রত্যন্ত এলাকায় এই কাজগুলো করে যাওয়ার জন্য আলখায়ের ফাউন্ডেশনের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে অ্যাজ আইএনজিও হিসেবে রেজিস্টার্ড আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পেনি প্রত্যেকটি পয়সা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে আমরা এই বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের প্রথম হচ্ছে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পারমিশন নিয়ে আসি তারপরে কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় প্রত্যেকটি জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে প্রোগ্রামটি বাস্তবায়ন করার আগে তাদের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে তাদের বৈঠক মিটিং করতে হয় যেখানে আমাদের আলোচনার বিষয় থাকে কীভাবে আমরা প্রোগ্রামটি ডেলিভারি করব আর কোন ব্যক্তিবর্গ কোন মানুষদেরকে আমরা এই সুবিধার আয়তা নিয়ে আসবো তাদের সাথে এটা সেভারাল টাইম সমন্বয় করি আমরা আমাদের যেমন আপনারা হয়তো জানেন যে সরকারের নিকট ডাটাবেস রয়েছে যে ডাটাবেজের আওতায় মসজিদের ইমাম কোনলায় কতজন মুয়াজ্জিন কতজন প্রতিবন্ধী কতজন বিধবা কতজন বৃদ্ধ কতজন মুক্তিযোদ্ধা নানান লিস্ট গভর্নমেন্টের কাছে রয়েছে আমরা প্রত্যেকটি লিস্ট থেকে বাছাই করে আমরা আমাদের যে ভলান্টিয়ার আলখায়ের নিজস্ব ভলান্টিয়ার তারা বাড়ি বাড়ি গিয়ে আমরা যাচাই বাছাই করি এবং সেখানে আমাদের সহায়তা করে থাকি এলাকার ইমাম মুয়াজ্জিনরা সাংবাদিকরা তাদেরকে নিয়ে কিন্তু আমরা বাড়ি বাড়ি যাচাই করে তাদেরকে বেনিফিশিয়ারি কার্ড দিই এইভাবে আসলে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করি এই সম্বন্ধে একটা উদাহরণ দিতে চাচ্ছি যে কক্সবাজারের আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যেটা হাফেজ স্পন্সরশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামে এখানে প্রায় শতাধিক বাচ্চাকে আমরা 2021 সাল থেকে তাদেরকে আমরা স্পন্সরশিপের আওতায় নিয়ে এসেছি প্রতি মাসে তাদেরকে একটি অ্যামাউন্ট দেওয়া হয় যখন আমরা প্রোগ্রামটি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ছিলেন জনাব জাকারিয়া আহমেদ তার সাথে যখন আমরা কথা বলি তিনি আমাদেরকে জানান যে ইতিমধ্যে এখান থেকে কিছু বাচ্চা সরকারি তার সহায়তা পাচ্ছে তিনি যেটা করেছিলেন যে যেহেতু আমরা তাদের সহায়তা দিতে চাচ্ছি তিনি ওই সহায়তাকে নতুন বাচ্চাদেরকে তারা কাভারেজে নিয়ে এসেছিলেন তো যার ফলে যেটা হচ্ছে একই সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে তার সহায়তা পাওয়ারও সুযোগ নেই এবং সে অবশ্যই নিডি তার এনআইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় ডাটাবেস আমাদের অফিসে সংরক্ষিত থাকে এবং প্রোগ্রামটি শেষ হওয়ার পরে কিন্তু এই টোটাল ডিটেলস আমরা আমাদের ইকরা টিভির পর্দায় দেখিয়ে থাকি আমরা সরকারের নিকট আমরা এই কাগজ সাবমিট করি যার ফলে আমরা একটুকু নিশ্চিত করতে পারি আমাদের ডোনারকে যে এই যে স্বচ্ছতার বিষয়ে আমরা এখানে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতেছি বেনিফিশিয়ারি বাছাইয়ের ক্ষেত্রে দুই সাল থেকে এ পর্যন্ত আমরা 5 লক্ষাধিক পরিবার মানুষ আমাদের এই প্রোগ্রাম কাভারেজে এসেছে বিশেষ করে আমাদের প্রতি বছর আমাদের রমজান প্রোগ্রাম সেই রমজান প্রোগ্রামের আওতায় প্রায় 60,000-এর মতো মানুষ আমাদের কাভারেজের আওতায় আসে কোরবানির সময় থেকে 60 থেকে 70,000 পরিবারের কাছে আমরা আমাদের কোরবানির মাংস পৌঁছে দিচ্ছি এছাড়া আমাদের চোখের ছানি প্রোগ্রাম রয়েছে যে চোখের ছানি আওতায় আমরা বাংলাদেশের রিমোট এরিয়ায় আপনার মানুষের নিকট চক্ষু সেবা পৌঁছে দিচ্ছি শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতি মাসে আমরা 5000 রোগী দেখতেছি প্রতি মাসে তো এইভাবে আলকার ফাউন্ডেশন এই পর্যন্ত অসংখ্য মানুষের দুয়ারে আমরা পৌঁছে দিয়েছে যেখানে স্বাস্থ্য সেবা খাবারের সেবা সকল কিছু আমরা পৌঁছে দিয়েছে যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে রিচ করা খুবই অসম্ভব দুরূহ ব্যাপার কারণ আলকার ফাউন্ডেশন রয়েছে নিজস্ব ভলান্টিয়ার টিম সারা বাংলাদেশব্যাপী এবং আমরা সারা বাংলাদেশে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতেছি আমাদের নিজস্ব টিমের মাধ্যমে আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছর কিন্তু রোজার সময় আমরা 10,000 পরিবারের নিকট আমাদের খাবারগুলো পৌঁছে দিচ্ছি এই পর্যন্ত গত 7 বছরে প্রায় 70,000 এর মতো পরিবারের কাছে আমরা খাবার প্যাক পৌঁছেছি শুধুমাত্র রোজার সময় এর পাশাপাশি কিন্তু আমাদের নানান সময় আমাদের ইমার্জেন্সি রেসপন্স রয়েছে অন্যান্য প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের আওতায় আমরা 2 লক্ষাধিক পরিবারের নিকট আমরা কিন্তু এই ফুড প্যাকেট পৌঁছে দিয়েছি আমরা এছাড়াও কোরবানির সময় কিন্তু আপনারা জানেন যে কোরবানি শুধুমাত্র কিন্তু আমাদের কোরবানি শুধুমাত্র একটা উৎসব বা ধর্মীয় বাধ্যবাধকতা নয় কোরবানির মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষের দরিদ্র মানুষের নিকটে প্রোটিনের যে ঘাটতি সেটা আমরা পৌঁছে দিতে পেরেছি কিন্তু বাংলাদেশে এমন হাজার হাজার পরিবার রয়েছে অসংখ্য পরিবার রয়েছে যারা কোরবানির সময় কিন্তু যারা সারা বছরে কিন্তু একবার এই গরুর মাংস কিনে বা কিনে তাদের খাবার সামর্থ্য নেই তার প্রোটিনে ঘাটতিতে ভুগতেছে এই কোরবানির সময় কিন্তু কিছু হলেও তাদের প্রোটিনে কিন্তু ঘাটতিটা আমরা লাঘব করার চেষ্টা করি সো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 50,000 পরিবার প্রতি বছর আমরা কোরবানি তাদেরকে মাংসগুলো পৌঁছে দিচ্ছি এই পর্যন্ত গত 7 বছরে প্রায় 3.5 থেকে 4 লক্ষাধিক পরিবারের কাছে কিন্তু আমাদের কোরবানির মাংসগুলো আমরা পৌঁছে দিয়েছি তার চেয়ে বড় একটা বিষয় যেটা রয়েছে আপনারা জানেন যে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশে প্রায় 30টির উপরে আমাদের প্রজেক্ট সারা বাংলাদেশে সারা বছরে চলমান থাকে আমাদের এই ফুড প্রোগ্রামগুলো শুধু রামাজান না জরুরি সিচুয়েশনে না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা খাবার প্যাকেটগুলো দিয়ে থাকি আমাদের হাফেজ স্পন্সরশিপ প্রোগ্রাম রয়েছে অরফান স্পন্সরশিপ প্রোগ্রাম রয়েছে এই প্রত্যেকটি প্রোগ্রামের আওতায় কিন্তু প্রতি মাসে বাচ্চাদের কাছে আমরা আমাদের খাবার প্যাকেট পৌঁছে দিচ্ছি সো আল-খায়ের ফাউন্ডেশন শুধুমাত্র তাদের রোজা বা অন্য সময় কিন্তু তাদের দায়িত্ব পালন করে তারা থেমে থাকে না সারা বছরব্যাপী আমরা চেষ্টা করি মানুষের নিকট খাবার থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে সকল সুবিধা মৌলিক অধিকারগুলো যাতে আমরা যাতে পাশে থাকতে পারি সেই জন্য আল-খায়ের ফাউন্ডেশন সারা বছরব্যাপী আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে 2017 সালে 25 আগস্ট বাংলাদেশে রোহিঙ্গারা প্রায় আমাদের 1 মিলিয়ন রোহিঙ্গা ভাই বোন তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা বাংলাদেশে তারা পাড়িয়ে জমিয়েছিলেন 2017 সালে 25 আগস্টের প্রথম দিন থেকে আমি মাঠে ছিলাম এখন পর্যন্ত আমি মাঠে আছি আল-খায়ের ফাউন্ডেশন মাঠে আছে আল-খায়ের ফাউন্ডেশন লন্ডনের একমাত্র প্রথম প্রতিষ্ঠান যারা সবার আগে রেসপন্স করতে নেমেছিল তারা আলহামদুলিল্লাহ আজকে এখন পর্যন্ত তো আমরা কিন্তু মাঠে আছি এবং বরঞ্চ আমাদের কার্যক্রম এখন অনেক ব্যাপকতা পেয়েছে 2017 সালে যখন আমাদের রোহিঙ্গা ভাই বোনরা দেশে এসেছিলেন তাদেরকে আমরা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সহ নানান ধরনের সাপোর্ট তাদের দিয়েছিলাম সেই থেকে এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান আমাদের 2017 সালে যে টিউবওয়েলগুলো বসিয়েছিলাম যে ডিপ টিউবওয়েলগুলো বসিয়েছিলাম যে ওয়াশরুমগুলো বসিয়েছিলাম সেটা এখন পর্যন্ত চলমান আছে এবং প্রত্যেকটি দিন আমাদের ভলান্টিয়াররা কিন্তু এগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছে পাশাপাশি আমরা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 2020 সালে একটি পরিপূর্ণ হেলথ ক্লিনিক যেটা বোঝায় সেটা আমরা স্থাপন করেছি 2020 সাল থেকে নিরলসভাবে এই কোভিডের সময় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আজকে এই এখন পর্যন্ত আমাদের হেলথ পোস্টে চলমান প্রতিদিন এখান থেকে 200-ধিক আমাদের মা বোন আমাদের মুরব্বী যারা আছে তারা চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছে এখানে এই হেলথ পোস্টের মাধ্যমে ক্লিনিকের মাধ্যমে তাদেরকে আমরা বিনা পয়সার চিকিৎসা সেবা তাদেরকে মাতৃত্বকালীন আগের সুবিধা পরের সুবিধা তাদের জন্য রয়েছে 24 ঘন্টা একটি অ্যাম্বুলেন্স সার্ভিস যে কোনো সময় যে কোনো জায়গায় এই অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আমরা ট্রান্সফার করতে পারতেছি রেফার করতে পারতেছি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে আল-খায়ের ফাউন্ডেশন কিন্তু একটি ক্লিনিক স্থাপন করেছে এর পাশাপাশি আমাদের রোজা কোরবানির প্রোগ্রাম তো রয়েছেই ওই শীতের প্রোগ্রাম রয়েছে সারা বছরব্যাপী কিন্তু আমরা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে RRC যেটি রয়েছে যে কমিশনার তার সাথে আমরা সমন্বয় করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কার্যক্রমটি চলমান রেখেছি আমরা চাবো সামনের দিনগুলোতেও আমাদের ডোনার আমাদের পাশে থাকবেন তাদের সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রাখতে চাই আমাদের সারা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় আমরা 5,000 উপর টিউবওয়েল বসেছে যে টিউবওয়েলের আওতায় যে টিউবওয়েলের আন্ডারে প্রায় 50,000 মানুষ আমাদের এই পানির প্রকল্পের আওতায় এসেছে পাশাপাশি আমরা প্রায় শতাধিক ডিপ টিউবওয়েল স্থাপন করছি ডিপ টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে বিভিন্ন বাজারে বিভিন্ন মসজিদের সামনে বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন মাদ্রাসার সামনে বিভিন্ন হাসপাতালের সামনে যাতে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যারা রাস্তায় চলাফেরার সময় পানির সংকটে ভুগে তাদের জন্য নিরাপদ পানি তাদের কাছে খুব সহজেই যাতে পৌঁছে যায় সেজন্য আমরা সারা বাংলাদেশে প্রায় এরকম 100টি ডিপ টিউবওয়েল স্থাপন করেছি এবং এই কার্যক্রমগুলো প্রত্যেকটি কার্যক্রম কিন্তু চলমান আল-খায়ের ফাউন্ডেশন শুধু সারা বছরব্যাপী আমাদের কার্যক্রমগুলো চলমান থাকে ডিপ টিউবওয়েল স্থাপন হ্যান্ড পাম্প আপনার টিউবওয়েল নলকূপ যেগুলি গভীর অগভীর নলকূপ এই সারা বছরব্যাপী কিন্তু আল-খায়ের ফাউন্ডেশন আমরা এগুলি স্থাপন করে যাচ্ছি আমরা প্রতি বছর বাংলাদেশে 1000 মতো টিউবওয়েল আমরা স্থাপন করে থাকি এর মধ্যে রয়েছে সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ কক্সবাজার কুষ্টিয়া রংপুর পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর মাদারীপুর ফরিদপুর সহ মাগুরা সহ বাংলাদেশের প্রায় 35টি জেলায় প্রতি বছরে কিন্তু আমরা টিউবওয়েলগুলো আমরা স্থাপন করে থাকি এবং আমাদের টিউবওয়েল স্থাপন করে দিয়ে আসার পরে আমাদের ভলান্টিয়াররা স্থানীয় জনগোষ্ঠী তাদেরকে ট্রেন আপ করে আসি আমরা যাতে কি টিউবওয়েলটি কীভাবে মেনটেন্যান্স করতে হয় তাদের সহায়তা প্রত্যেকটি টিউবওয়েল কিন্তু এখন মতো ফাংশনিং এছাড়া সবচেয়ে বড় একটা কার্যক্রম আমাদের যেটা চলমান রয়েছে সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের একটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট রয়েছে যে প্ল্যান্ট থেকে প্রতিদিন 10,000 লিটার পানি আমরা ক্যাম্পের 1W ক্যাম্পে আমরা বিভিন্ন ব্লকে আমরা সাপ্লাই করে থাকি পাশাপাশি আমরা ক্যাম্পের ভিতর 200টি ডিপ টিউবওয়েল রয়েছে যেটি 2017 সালে আমরা বসিয়েছিলাম সেই ডিপ টিউবওয়েল থেকে প্রতিদিন 400 থেকে 500 মানুষ প্রতিদিন পানি নিচ্ছে আল-খায়ের ফাউন্ডেশনের অন্যতম একটি বড় আইকনিক প্রজেক্ট হচ্ছে যৌতুক মুক্ত বিয়ে এই প্রোগ্রামটি 2022 সালে আমরা লঞ্চ করি আমরা চেয়েছিলাম আমরা সবসময় আল-খায়ের ফাউন্ডেশনের রিসার্চ টিম রয়েছে যে টিমটি সারা বছরব্যাপী কাজ করে কিভাবে আমরা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আমাদের এই সেবাগুলো পৌঁছে দিতে পারি সেই রিসার্চ টিম থেকে আমাদের আইডিয়া এসেছিল 2022 সালে যে আমরা একটি যৌতুক মুক্ত বিয়ের আয়োজন করতে পারি কিনা আমরা সেই 2022 সালের প্রোগ্রামটা ডিজাইন করে আমাদের ইকরা বাংলা টিভির পর্দায় আমাদের রোজা রমাদানে পেলে আমাদের সম্মানিত ডোনারদের নিকট আমরা আহ্বান জানিয়েছিলাম তার পাশে দাঁড়ানোর জন্য তাদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছে আসলে আমরা হতবিহ্বল হয়ে গিয়েছিলাম তাদের এই সাড়ায় আমরা ভাবিনি আসলে এত বড় প্রোগ্রাম আমরা করতে পারবো তো আমরা তাদের নিকট শুকরিয়া জানাচ্ছি তাদের সহায়তা নিয়ে আমরা 30টি পরিবারের আমরা গত বছর 2022 সালে আমরা যৌতুকমুক্ত বিয়ের আওতায় নিয়ে এসেছিলাম আমাদের প্রথম প্রোগ্রাম ছিল আমরা চেয়েছিলাম আমরা যারা দরিদ্র জনগোষ্ঠীর ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত যারা পিতা আছেন যারা তাদের এই অর্থের কারণে তাদের মেয়ে বিয়ে দিতে পারতেছিলেন না আমাদের অনেক যুবক ভাইরা আছে যারা বিয়ে করতে পারতেছিলেন না তাদের আর্থিক সমস্যার কারণে মেয়ে তুলে আনতে পারতেছিলেন না এরকমভাবে আমরা বাছাই করে 30টি পরিবারকে আমরা নিয়ে এসেছিলাম আমরা খুব সফলভাবে আলহামদুলিল্লাহ এই বিশাল কাজটি সম্পন্ন করতে পেরেছি এবং এই কাজের সময় কিন্তু শুধুমাত্র আমাদের সিলেট প্রবাসী ভাই বোনরা না তাদের পাশাপাশি সিলেটের অনেক মানুষ এগিয়ে এসেছিলেন তাদের সহায়তা করতে আমরা স্মরণকালের একটি বড় প্রোগ্রাম আমরা করেছিলাম সিলেটের আমারওয়ালা কনভেনশন সেন্টারে যেখানে 30টি পরিবারকে আমরা হাতে হাত মিলিয়ে দিয়েছিলাম তারা এখন খুব ভালোভাবে তারা দিনাতিপাত করতে তাদের শুধুমাত্র বিয়ে দিয়ে কিন্তু আল-খায়ের ফাউন্ডেশন ক্ষান্ত হয়নি তাদেরকে আমরা তাদের ভবিষ্যৎ জীবনযাপন করার জন্য তাদের জীবন লাইভলিহুড যে সেটি এনশিওর করার জন্য তাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছিল তাদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছিল তাদের ঘরগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল তাদের বিভিন্ন পোশাক পরিচ্ছদ দিয়ে আসবাবপত্র দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা রিক্সা দেওয়া হয়েছিল আপনার ছেলেদেরকে যাতে তারা রিক্সা চালিয়ে তারা স্বাবলম্বী হতে পারে তো আলহামদুলিল্লাহ এই যে একটি প্রজেক্ট এটা সম্পূর্ণরূপে সফল হয়েছে আমাদের এই লন্ডন প্রবাসী ভাই বোনের মাধ্যমে আমরা এই প্রজেক্টটি কন্টিনিউ করতে চাচ্ছি আমরা এই 2023 সালে আমাদের যে আমরা আবারও আমাদের ডোনার দেখার নিকট ব্যাপক সাড়া পেয়েছি আমরা এই বছর প্রায় 50টি পরিবারকে আমরা এরকম 50টি বিয়ে আমরা দিতে পারবো এই 50টি বিয়ের মাধ্যমে মোট ইনশাল্লাহ 100টি পরিবারকে আমরা মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমরা আমাদের লন্ডনপ্রবাসী ভাই বোনদের নিকট সহ অন্যান্য সকলের নিকট আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রোগ্রামকে সাপোর্ট করবেন আপনার সহায়তা দেবেন আপনার সহায়তা নিয়ে আমরা এই প্রোগ্রামটিকে সারা বাংলাদেশ সরিয়ে দিতে চাই আমরা বিশ্বাস করি আপনাদের সহায়তা পেলে এরকম হাজার হাজার কন্যা দায়গ্রস্ত পিতা তাদের কন্যাকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে তারা তাদেরকে একটি সৎ যোগ্য পাত্রের নিকট তারা আমরা হস্তান্তর করতে পারবো আপনাদের সকল সহায়তা নিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশে আসলে রোজার সময় প্রতি বছর রোজায় সারা বাংলাদেশে যে কটি প্রতিষ্ঠান কাজ করে থাকে তার মধ্যে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হচ্ছে আল-খায়ের ফাউন্ডেশন আমরা প্রতি বছর কমপক্ষে 40টা জেলা আমাদের প্রোগ্রামগুলো করে থাকি এবং এর জন্য কিন্তু আমরা রোজা শুরু হওয়ার প্রায় 5 থেকে 6 মাস আগে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে থাকি আমরা টোটাল রোজার প্রোগ্রামটাকে 3টা ভাগে মূলত ভাগ করি প্রথম প্রোগ্রামটি হচ্ছে আমাদের ফুড প্যাক ডিস্ট্রিবিউশন সেকেন্ড হচ্ছে আমাদের ইফতার ডিস্ট্রিবিউশন এবং তৃতীয় প্রোগ্রামটা হচ্ছে আমাদের ঈদ গিফট ডিস্ট্রিবিউশন আমরা রোজার যে ফুড প্যাকটি সাধারণত রোজার আগে শাওয়াল মাসের শেষের দিকে রোজা শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা আমাদের যে দরিদ্র পরিবারগুলো আছে তাদের কাছে পৌঁছে দিই যাতে তাদের সেহেরিটা নিরাপদ হয় তারা যাতে নির্বিঘ্নে তারা 30টি রোজা তারা এই ফুড প্যাকেট দিয়ে তারা নির্বিঘ্নে চালিয়ে নিতে পারে সেজন্য এই চেষ্টা করি আমরা ফুড প্যাকেট প্রোগ্রামটি রোজা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাশাপাশি রয়েছে আমাদের ইফতার প্রোগ্রাম ইফতার প্রোগ্রামটি প্রতি 30 দিন রোজার প্রথম রোজা থেকে 30 রোজা পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে আমরা কমপক্ষে 100টি পয়েন্টে আমাদের 60,000 আমরা ইফতার বিতরণ করি প্রতি বছর এবং ইফতার প্রোগ্রাম পাশাপাশি চলার সারা মাস বিতরণ চলতে থাকে এবং তারপরে আমাদের মূল যে প্রোগ্রামটি একটা রয়েছে যেটা হচ্ছে আমরা বলি ঈদ উপহার বিতরণ এই ঈদ উপহার বিতরণটি আল-খায়ের ফাউন্ডেশন ঈদের ঠিক 3 দিন আগে আমরা প্রোগ্রামটি আমরা বাস্তবায়ন করি এই ঈদ উপহারের ভিতরে রয়েছে শাড়ি লুঙ্গি সাবান সেমাই গুঁড়ো দুধ চিনিসহ ঈদের যাবতীয় উপকরণগুলো আসলে রোজার সময় তাদেরকে ফুড প্যাকেট দেওয়া হচ্ছে, ইফতারের সময় দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে এমন অনেক পরিবার আছে তারা আসলে এই ঈদের দিন আমাদের যে সুন্নতগুলো ছিল, আতর মেখে চলা, নতুন কাপড় পরিধান করা, সেমাই খাওয়া, এই জিনিসগুলো আসলে তারা অর্থের অভাবে তারা কিন্তু বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার রয়েছে তারা কিন্তু ঈদের আনন্দটুকু উদযাপন করতে পারে না। সীমিত পরিসরের হলেও আল খায়ের ফাউন্ডেশন সারা বাংলাদেশব্যাপী আমরা চেষ্টা করি কিছু মানুষের কাছে হলেও ঈদ উপহারটি পৌঁছে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট যাতে তার ঈদের দিন নতুন জামা কাপড় পরে সেমাই খেয়ে তারা এই ঈদটি উদযাপন করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা এই প্রোগ্রামটি করি সবসময় রিমোট এরিয়া, যেমন রয়েছে কক্সবাজার, সিলেট, রংপুর, ঢাকার বিভিন্ন বস্তি এরিয়া, তাদের কাছে কিন্তু আমরা আমাদের এই আপনাদের ঈদ গিফটগুলো আমরা পৌঁছে দিচ্ছি ঠিক ঈদের ঠিক আগ মুহূর্তে। আল খায়ের ফাউন্ডেশন প্রতি বছর রমজানে আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করি, কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদের কাভারেজ বাড়তেছে। আমরা সরকারের সহায়তা নিয়ে আপনারা দেখেছেন ইতিপূর্বে যে প্রতি বছরে কিন্তু আমরা বিভিন্ন জেলা পর্যায়ে স্টেডিয়াম নিয়ে আমরা প্রোগ্রামগুলো করে থাকি, কারণ স্থান সংকুলন না হওয়ার কারণে আমাদের স্টেডিয়ামে মুভ করতে হয়েছে এবং এই জন্য সার্বিক সহায়তা করতেছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিভিন্ন জেলায় বিভিন্ন স্টেডিয়াম নিয়ে আমরা কিন্তু আমাদের প্যাকেজিংগুলো করে আসতেছি। এই বছর রমজানে আমরা নতুন কয়েকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আসতে চাচ্ছি। এর ভিতরে একটি বড় প্রোগ্রাম আমরা যেটা আপনাদের নিকট অনুরোধ থাকবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সেটা হচ্ছে একটি পরিবারকে আমরা স্বাবলম্বী করে দিতে চাই। তাদেরকে ঘর, টিউবওয়েল দিয়ে তাদেরকে আমরা প্রতি মাসে খাবার সহায়তা দিয়ে তাদেরকে একটি লাইভলিহুড সাপোর্ট দিয়ে এই পরিবারটিকে আমরা দাঁড়া করে দিতে চাই। এক বছরের ভিতরে এই ফিডব্যাক রিপোর্টটি আমরা আপনাকে দেখাবো, যাতে একটা পরিবার কীভাবে আপনাদের সহায়তা নিয়ে এই পরিবারগুলো কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, কীভাবে তাদের নিজের রকমের হাসি ফুটিয়েছে, কীভাবে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, এই ডিটেলসটি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আল খায়ের ফাউন্ডেশন আরেকটি প্রোগ্রাম আমাদের ডোনারদের জন্য নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি রোজার প্রথম দিকে আমাদেরকে হাউস বিল্ডিং 2 বেডরুম হাউজের সহায়তা করবেন। ইনশাল্লাহ আপনার এই ডোনেশনটি আমরা তাদের কাছে পৌঁছে দিব। পৌঁছে দিয়ে আপনাদের দেওয়া ডোনেশনেই এই পরিবারটি ঈদের দিন তারা নতুন বাড়িতে উঠবে। এই প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি। আমরা দেখাবো আল খায়ের ফাউন্ডেশন কীভাবে কোয়ালিটি সহকারে এবং যত্ন সহকারে এই অল্প সময়ের ভিতরে একটি পরিবারের নিকট আমরা আপনাদের ডোনেশনগুলো পৌঁছে দিচ্ছি। আমরা এই কাজের মাধ্যমে আপনাদের নিকট আমাদের সক্ষমতার প্রমাণ দিতে চাই। আমি আমার কাজের ক্ষেত্রে অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে। এর ভিতরে আমার কেরিয়ার বিশেষ করে সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা ছিল, দুটি অভিজ্ঞতা। একটা হচ্ছে 2017 সালে রোহিঙ্গার যে রেসপন্স আমরা আল খায়ের ফাউন্ডেশনে আমরা রেসপন্স করেছিলাম, প্রায় 1 মিলিয়ন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এটি ছিল আমার জীবনে আল খায়ের ফাউন্ডেশনের জন্য সবচেয়ে বড় একটি প্রজেক্ট। তারপর ছিল সিলেটের বন্যা। এই সিলেটের বন্যাটা কিন্তু আল খায়ের ফাউন্ডেশন পুরো সিলেটব্যাপী আমরা প্রোগ্রামটি করেছিলাম। কিন্তু ব্যক্তিগত অনুভূতির জায়গায় যদি আমি বলতে চাই, তাহলে দুটি বিষয় আমার খুব মাথায় এখনও আমি মনে করি। সেটা হচ্ছে 2022 সালে আমরা মৌলভীবাজার রাজনগরে গিয়েছিলাম ফুড প্যাকেট দেওয়ার জন্য। সেখানে ফুড প্যাকেট দেওয়ার জন্য আমরা যখন তার বাড়ি যাই, বাড়িতে আমরা জাস্ট কৌতূহলবশত গিয়েছিলাম যে তার বাড়িতে ফুড প্যাকেটে পৌঁছে দেওয়ার জন্য। আমরা শুনেছিলাম যেখানে বৃদ্ধ মা থাকে, মূলত তার কাছে আমরা গিয়েছিলাম। গিয়ে দেখি যে ঘর জাস্ট 2টো ঘর, ঘরটা জাস্ট বাঁশের বেড়া দিয়ে। তো তার ঘরে যখন পানি খেতে যখন বাইরে আমরা বসি, তখন দেখি ভিতর থেকে গরুর শব্দ আসতেছে। গরু তারা জিজ্ঞেস করি, পরে তারা গরু লালন পালন করে। আমি তাদের ঘরে তাদের অনুমতি নিয়ে ঢোকার পরে দেখি তাদের জাস্ট তাদের বিছানা এবং গরু, 2টি গরু তার পাশাপাশি রাখা। তো তার একই ঘরেতে তার বসবাস করতেছে। তাকে জিজ্ঞেস করে পাশের ঘরে কে থাকে, তখন তার সাথে যেটা কথা হয়, তার বিধবা বোন, তার 4জন সন্তান নিয়ে টোটাল 8জন একটা ঝুপড়ি ঘরের ভিতরে তারা বসবাস করতেছে। এবং ওই জায়গাটি হচ্ছে রাজনগরের কাওয়ারদিঘি জায়গাটার নাম। ওখানে হচ্ছে হাওরের পাড়ে, একদম হাওরের পাড়ে। বন্যার সময় কিন্তু বাড়িটি ডুবে যায়, সম্পূর্ণ মাটির ঘর। তো আমরা তার কাছে গিয়েছিলাম মূলত ফুড প্যাক নেওয়ার জন্য। তার সাথে যখন কথা বলি, সে আসলে এমনভাবে আমাকে পুরো ঘটনাগুলো বলতেছিলেন। সে তার নিজের চোখে তার সন্তানের কষ্ট দেখতেছে, তার বিধবা মেয়ে, নাতি নাতি সহ তারা পড়ে আছে, কোনো মতো অর্ধাহারে তারা দিনাতিপাত করতেছে। এবং ঘরের একমাত্র যিনি কর্মক্ষম ব্যক্তি, উনি দিনমজুর। উনি কোনোদিন কাজ করতে পারে, কোনোদিন কাজ করতে পারে না। 200 থেকে 300 টাকা তার মজুরি সর্বোচ্চ। এবং যখন আমরা গিয়েছিলাম তখন পরিষ্কার মনে আছে, উনি জাস্ট ভাত এবং শাক, গ্রামের বাসায় যে শাকগুলো থাকে সে শাক ভাজতেছে কোনো তেল ছাড়া। তখন তার জিজ্ঞাসা করে, মা আপনার কী হলে ভালো হয়? সে তখন আসলে সে বলতেছিল তার সকল কিছু তার অভাব। তো আমরা তাকে আর কোনো কথা দেইনি। আমরা চলে এসেছিলাম ঢাকায়, সিলেটে আমরা ব্যাক করেছি, সিলেটের টিম সিলেটে ব্যাক করে আমরা ঢাকা চলে আসি। দেন তখন আমাদের একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করে হাউস বিল্ডিং অ্যাপিল। তখন আমাদের মনে আসে যে এই বাড়িটি আমরা দিতে পারি কিনা। তখন আমরা এই বাড়িটিকে আমরা আপনাদের শো করেছিলাম। আমি কিন্তু বৃদ্ধ মাকে জানাইনি যে তার বাড়িটি আমরা করতে যাচ্ছি। একদিন হঠাৎ করে আমাদের ইকরা বাংলা টিম নিয়ে আমরা তার বাড়িতে যাই। বাড়িতে যেয়ে বলে, মা আপনার ঘরটি আমরা করে দিচ্ছি, ওই মুহূর্তটা আমার চোখের সামনে এখন ভাসতেছে। উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে সে অঝরে কান্না করতেছিলেন, কারণ ওইটা তার বাড়িটি এখন কমপ্লিট। তাকে যখন আমার চাবি হস্তান্তর করতে গিয়েছিলাম সেটা আসলে বলার মতো না। তো আসলে এরকম নানান অভিজ্ঞতা আমাদের রয়েছে কাজ করতে গিয়ে। আরেকটি ঘটনা ছিল আমাদের ময়মনসিংহের ভালুকা, এটা 2023 সালে। এক বৃদ্ধ চাচা, তার নাম হচ্ছে রুহুল আমিন, 40 বছর উনি মানুষের মসজিদগুলো আজান দিতেন, এবং তার ঘরে তার 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 স্ত্রী, উনি প্রতিবন্ধী, স্ট্রোক করেছে, তার দুই মেয়ে বিধবা, বিধবার নাতি এক নাতি বিধবা। একটা পরিবারের ভিতরে তার বসবাস করতেছিলেন, এবং তার স্ত্রী প্রতিবন্ধী হওয়ার কারণে আশেপাশে কোনো পানির কোনো টিউবওয়েল ব্যবস্থা ছিল না, অনেক দূর থেকে তারা পানি আনতে যেতে হতো। তো ওই পরিবারটি চাচার পাশে রুহুল চাচাকে আমরা একটা ঘর করে দিয়েছিলাম। তো 40 বছর বেচারা মসজিদগিরি করে, কিন্তু উনি তার ঘরের যে অবস্থা ছিল, তো ঘরের বাইরে থেকে ভেতরটা দেখা যেত, তো তার ঘরটি আমরা পাকা করে দিতে পারছি। এরকম আসলে অসংখ্য অভিজ্ঞতা আমাদের রয়েছে, কারণ আপনারা জানেন যে আল-খায়ের ফাউন্ডেশন আমরা শুধুমাত্র ঘরে বসে থাকি না, আমরা সারা বাংলাদেশ চষে বাংলাদেশ বিভিন্ন আনাচে ঘুরে ঘুরে আমাকে স্টুডিও আমরা কালেকশন করি, আপনাদেরকে দেখাই, পর্দা দেখাই। আলহামদুলিল্লাহ আপনারা সেটি দেখে রেসপন্স করেন, আপনাদের সহায়তাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতেছি। তো এর চেয়ে আসলে আমার জীবনে একটা বড় প্রাপ্তি আসলে নাই, কারণ এই পরিবারগুলো যখন আপনাকে দেখাই, আপনাদের সহায়তা তাদের পৌঁছে দিচ্ছে। এই যে মাধ্যম হয়ে কাজ করাটা এবং মানুষের নিকট দিন শেষে যে প্রাপ্তি, এটা আসলে সবচেয়ে আমি মনে করি যে আমার জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এটা। এই যে যাবতীয় আয়োজন, আজকে আল-খায়ের ফাউন্ডেশন এই পর্যন্ত আসা, গত 7 বছরে লক্ষ লক্ষ মানুষকে সহায়তা পৌঁছানো, এটির একমাত্র কৃতিত্বের দাবিদার কিন্তু আমার লন্ডন প্রবাসী বাঙালি ভাই বোনরা। আমার বাঙালি ডোনার যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা বলার মতো না। আমরা যখন প্রতিটি প্রোগ্রামে যাই, প্রতিটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছোটো হোক আর বড়ো হোক, আমরা সবসময় কিন্তু আমাদের যে না বেনিফিশিয়ারি যারা আমাদের সুবিধাভোগী, তাদের কাছে যখন আমরা পৌঁছে দিচ্ছি এই আমাদের সহায়তাগুলো, সবসময় একটি মেসেজ তাদেরকে দেই, যারা আপনাদের উদ্দেশ্যে এই সহায়তাগুলো পাঠিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য ভালো রাখে। তার যে নিয়াতে ডোনেশনগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের যে ডোনেশনগুলো কবুল করেন। আসলে এই আমাদের এই প্রবাসী ভাই বোন ছাড়া, তাদের সহায়তা ছাড়া কখনোই এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারতাম না, আল-খায়ের ফাউন্ডেশন আজকে এই অবস্থা আসতো না, ইকরা বাংলা টিম আজকে এই অবস্থা আসতো না। এই রমজানে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা গাজার বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন, আপনাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবেন, পাশাপাশি সারা পৃথিবীতে যে অসহায় বিপন্ন মানুষগুলো রয়েছে তাদের পাশে আপনার সাধ্যমতো দাঁড়াবেন, অন্তত তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য। আর এই রোজার মাসে বাংলাদেশের মানুষের সাথে দাঁড়াবেন, তারা এই রোজাটা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন, আল-খায়ের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, ইকরা বাংলা টিমের জন্য দোয়া করবেন, যাতে আমরা নির্বিঘ্নভাবে আপনাদের অর্থগুলো, এই আমানতগুলো আমরা সুবিধাভোগী মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সকলের ডোনেশন কবুল করুন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।